জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে আপনি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। কুপুত্র যদি হয় কুমাতা নয়, সবার ঋণ শোধ করা যাবে কিন্তু মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। এ জগতে সবাই আমাদেরকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতন ভালোবাসা কেউ কিন্তু দিতে পারবে না। গোপাল চলে গেছে বৃন্দাবন ছেড়ে দ্বারকা, দ্বারকাতে যখন গোপাল চলে গেছে, মা গোপালকে ছেড়ে পাগল হয়ে গেছে, ধুলাই গড়া করে দিয়ে কেঁদে কেঁদে গোপালকে ডাকছে, গোপাল গোপাল। সখাগণ আর কিন্তু সেই গরু লেঠি লেঠি একেবারে যায় না, সখাগণও কিন্তু নিজের নিজের ঘরে থাকে, গোচারণে যাওয়া বন্ধ করে দিয়েছে। গাছের পাকা পাকা ফলগুলো গাছে গাছেই নষ্ট হয়, গাছ থেকে পেরে কিন্তু সখাগণটা খায় না, কেন? কানাইকে ছেড়ে। এদিকে সখাগণ কাঁদছে, মাতা কাঁদছে, পিতা কাঁদছে, বৃন্দাবনের আকাশ কাঁদছে, বৃন্দাবনের বাতাস কাঁদছে, বৃন্দাবনের পাখি কাঁদে, বৃন্দাবনের পশু, বৃন্দাবনে যমুনায় আর জোয়ার ভাটা হয় না, বৃন্দাবনে আর ময়ূর ময়ূর নৃত্য করে না, বৃন্দাবনে আর কোকিল কুহু কুহু রবি না, আর সকলকে ছাপিয়ে কাঁদছে আমার শ্রীমতী রাধা। রাধারানীর জীবনে অভিশাপ ছিল, কিসের অভিশাপ? না, রাধারানীর জীবনে অভিশাপ ছিল 100 বছর গোবিন্দকে ছেড়ে থাকতে হবে। অভিশাপটা কোন দিন পেয়েছিল জানেন? এই তত্ত্বগুলো শুনুন, ও চেঁচাবে না, শুনুন, এটা হচ্ছে গোলকের ঘটনা। গোলকে আজকে আমরা বৃন্দাবনে যেমন ভগবানের লীলা শুনছি, তেমন কিন্তু গোলকেও ভগবান কৃষ্ণ লীলা করেন। একদিন গোলক ধামে ভগবান কৃষ্ণচন্দ্র বিরজা বলে এক নারী, সেই বিরজা নারীর মনের বাসনা পূরণ করার জন্য এক কুঞ্জের মধ্যে বিরজাকে নিয়ে বিহারে মত্ত ছিলেন তিনি। এবার একটা ঘরের মধ্যে যদি কৃষ্ণ আর একটা নারী থাকে, সেটা রাধারানী সহ্য করতে পারবে? মা পারবে না। এবার বিরজাকে নিয়ে যখন প্রাণ গোবিন্দ বিহারে মত্ত হইয়াছে, সেই সময় কিন্তু নারদ মুনি খবর পেয়েছে যে বিরজাকে নিয়ে কৃষ্ণচন্দ্র একটা ঘরের মধ্যে বদ্ধ, আর দরজায় দাঁড়িয়ে আছে কিন্তু শ্রীরাম সখা। শ্রীরাম সখাকে বলেছে, আই শ্রীরাম, তুই দরজার মধ্যে দাঁড়িয়ে থাক, আমি আমার সখীর সঙ্গে ভেতরে যাচ্ছি, আজকে এক নারীর মনের বাসনা পূর্ণ করব, তবে শোন, দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবি, যদি কেউ ভেতরে প্রবেশ করতে চায় কাউকে ভেতরে প্রবেশ করতে দিবি না, এমনকি যদি আমার মা পর্যন্ত আসে মাকেও দিবি না। এই কথা বলে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কিন্তু দরজাটা লাগিয়ে এক নারীর সঙ্গে বিহার করছে। আর সেই সময় কিন্তু দেবশ্রী নারদ, দেবশ্রী নারদের কাজ কি? লাগানো ভাজানো করা। দেবশ্রী নারদের কাজটাই হচ্ছে লাগান ভাজান করা। দেবশ্রী নারদ যেই না দেখেছে কৃষ্ণ একটি মেয়ের সঙ্গে একটা ঘরে বদ্ধ, দেবশ্রী নারদ কিন্তু তার বীণাটাকে নিয়ে চলে গেছে লাগান ভাজান করতেছে রাধারানীর কাছে। ও রাধে, কি করছো তুমি, মা লাগাচ্ছ? নারদ চলে গেছে রাধারানীর কাছে, ওরাধে তুমি মালা গাচ্ছ, গাছো মালা গাছ, যার জন্য তুমি মালা গাচ্ছ, সেই কৃষ্ণের খবরটা একবার তুমি নিয়েছ? কেন গো দেবশ্রী, কি হয়েছে যার জন্য তুমি মালা গাচ্ছ? সেই পরাণ বধূ তুমি, সেই তোমার পরাণ বধূ এক অন্য রমণীর সঙ্গে একটি ঘরের মধ্যে বিহারে মত্ত হইয়া চমকে গেছে রাধারানী। রাধারানী ছুটতে 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 চলে এসেছে, এসে দেখছে সত্যি তো তাই, বাইরে থেকে দরজা বন্ধ, ঘরের ভেতরে
ভগবান কৃষ্ণ আর একটা নারী বন্ধ হয়ে আছে, আর বাইরে দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। শ্রীরামকে বলছে, শ্রীরাম ওরে শ্রীরাম, তুই থাকতে আমার পরাণ বধু অন্য নারীর সঙ্গে বিহার করছি। ওরে শ্রীরাম দে দে, দরজাটা খুলে দে শ্রীরাম, আমি ঘরের মধ্যে প্রবেশ করব। না দরজা তো খুলতে দেওয়া হবে না, দরজা তো খোলা হবে না, আমার সখা বলেছে বাইরে দাঁড়িয়ে থাকতে, আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। বাইরে দাঁড়িয়ে আছিস তার, কিন্তু দরজাটা একবার খুলে দিস শ্রীরাম, পারবো না পারবো না, আমার সখা কানাইয়ের আদেশ, দরজা খোলা হবে না। যেই না বলেছে রাধারানী করেছে কি, রাধারানী বুকের মধ্যে ঠেলা দিয়ে শ্রীরাম সখাকে জোরে আছাড়বে, যেই না আছাড় মেরেছে শ্রীরাম সখা কাঁদতে কাঁদতে ভূমি গোড়া করে গিয়েছে। শ্রীরাম সখা বলছে, ওগো রাধে, ওগো বিনোদিনী, তুমি আমাকে বিনা অপরাধে ঠেলা দিলে, এই শ্রীরাম তুই আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিলি না, তুই আমার সাথে দৈত্যের মতো আচরণ করলি, আমি অভিশাপ দিচ্ছি তোর পরবর্তী জন্ম দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। এবার শ্রীরাম সখা কাঁদতে কাঁদতে বলছে, ওগো রাধে, ওগো বিনোদিনী, তুমি আমাকে বিনা অপরাধে অভিশাপ দিলে, তবে শোনো, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি আমার সখা কানাইকে ভালোবেসে থাকি, তবে আমিও বলছি রাধে, যে তিলার অদর্শনে তুমি তোমার বধুকে ছেড়ে থাকতে পারছো না, ওই বৃন্দাবনের মাটিতে গিয়ে তোমাকে একদিন নয় দুদিন নয় 100 বছর তোমার পরাণ বধুকে ছেড়ে থাকতে হবে, আর সেই সময় তুমি ভোলায় পড়ে পড়ে শ্রীরাম সখা অভিশাপ দিয়েছিল রাধারানীকে, তুমি কৃষ্ণকে ছেড়ে 100 বছর ধুলাই পড়ে পড়ে কাঁদবে, আর সেই অভিশাপে আজকে রাধারানী গোবিন্দকে 100 বছর ছেড়ে যাচ্ছে, গোবিন্দ হয়েছে দ্বারকার রাজা, আর এদিকে রাধারানী ধুলাই পড়ে পড়ে কাঁদছে। যে যাকে ভালোবাসে, ভালোবাসাটা যদি ভালোবাসার মতন হয়, যে যাকে ভালোবাসে মা তার প্রতি ছবিটাই হৃদয়ে আঁকা থাকে, তেমনি রাধারানীকে পরাণ বধূ কৃষ্ণ ভালোবাসত, কৃষ্ণকে ভালোবাসত রাধারানী, তাই রাধারানীর হৃদয়ে যে কৃষ্ণের ছবিটা আঁকা আছে, আজকে রাধারানী করছে কি, সেই হৃদয়ের ছবিটা মনে মনে চিন্তা ভাবনা করতে করতে ধুলার মধ্যে একটা ছবি আছে। আজকে রাধারানী একটা স্বরের কাঠি নিয়ে আজ মাটির উপরে কৃষ্ণের একটা মূর্তি আঁকছে, মূর্তি আঁকছে আর নয়নের জলে ভাসছে, তাই গৌর হরি বল হরি বল। এবার রাধারানী আমার কিভাবে আঁকছে দেখুন, ওই না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলে পরাণ বন্ধু গেলে সেজন জানবে, আর যেজন ভালোবাসেনি কোনোদিন জানতে পারবে না। ভগবান কৃষ্ণ আছে আজ 100 বছর রাধারানীকে ছেড়ে, আজ সেই রাধারানী তার বধুর কথা মনে করে করে কাঁদছে।
ওই না কৃষ্ণ কৃষ্ণ শুরু করবে না হয় চরণ থেকে শুরু করবে। আজকে রাধারানী শুরু করছে কোথা থেকে? বদন থেকে নয়, চরণ থেকে নয়। কেন বলছো রে ললিতা? একবার তোমার গোবিন্দের চরণ ধরেছিলাম, কিন্তু সে গোবিন্দ আমাকে চরণ ছাড়া করে দিয়ে চলে গেল। আবার যদি ছবি গোবিন্দ আমাকে চরণ ছাড়া করে দেয়, বল আমি কি দিয়ে বাঁচব? আর আমি বদনটা কেন আগে আঁকিনি জানিস? একবার যদি বদনটা আমি এঁকে নিই, আর সেই বদনটা যদি আমি একবার দেখে নিই, তবে বদন দেখতে দেখতে আমি অজ্ঞান হয়ে যাব, ছবিটা আর আঁকতে পারব। তাই রাধারানী আমার শুরু করছে কোথায়? আজ শুরু করছে আঁকিয়া সে বিশ্ব
আজকে রাধারানি এঁকেছে কি প্রথমে কোমরখানি, কোমরখানি আঁকার পর একটা সুন্দর ধুতি পরিয়েছে, ধুতি পরানোর পর নাভি এঁকেছে, এবার আঁকছে কি নাভি সরোবর যখন হাত দুটো হাঁকছে রাধার ছল ছল আঁখি মুরলি দিল সে রাধারানী আমার গোবিন্দের হাত দুটোতে এঁকে তার মধ্যে একটা বাঁশি এঁকে রাধারানী আমার কানতে কানতে বলছে বধু পরানে বধুই আগে বাজাও বাঁশি পরানে বধু আগে কতদিন তো শুনি নয় হে পরাণ বধু বাজাও বাঁশি আমি কতদিন এবার আছে কোথায় কুম্ভকর্ণ অপরূপ শোভা বদল আজকে রাধারানী আমার ছবিটি এঁকেছে, ছবিটি এঁকে রাধারানী আমার কৃষ্ণের সঙ্গে কথা বলছে, সখীরা বলছে হ্যারে রাধে তুই যে সকাল থেকে কাঁদতে বসেছিস এই মাটির মধ্যে তুই তোর পরাণ বধুর ছবি এঁকেছিস, হ্যারে তুই যে তোর বধুর জন্য কাঁদছিস তোর বধু কি তোর জন্য কাঁদছিস, তোকে বাঁচতে হবে না, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তাহলে তুই বাঁচবি কি নিয়ে সখী, ওরে গোবিন্দ যখন গিয়েছে তোর কাছে ঠিক ফেরত আসবে, বলে সখী জানিস সখী পাঁচে পঞ্চগুণ সিন্ধু বেদ তাহে পাঁচে পঞ্চগুণ
बिंदु बिंदु पावे पाठे पक्ष दूर बिंदु बिंदु पावे तिथि तिथि हरणी पाठे पक्ष मन मन तिथि तिथि मन ने माधव चली गया সেদিন আমায় বললো কি জানিস আসি আমি বুঝতে পারলাম না হিসাবে রাধারানী কি শুনে বোঝাচ্ছে দেখুন সখীজিকে বলছে ওরে সখী পাঁচে পঞ্চ গুণ সিন্ধু বিন্দু তাহে তিথি তিথি হরণী কেল পাঁচকে যদি পাঁচ দিয়ে গুণ করা হয় কত হয় পাঁচে পাঁচে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় কত হয় এ বাবা পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ হয় তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয় পাঁচে পঞ্চ গুণ সিন্ধু বিন্দু তাহে সিন্ধু মানে সমুদ্র বিন্দু মানে পয়েন্ট তাহলে সমুদ্র আমাদের কটা সাতটি সমুদ্র আর একটা বিন্দুকে জিরো ধরা হয় তাহলে সাতের পাশে যদি একটা জিরো দেওয়া হয় মানে শূন্য দেওয়া হয় কত হয় সত্তর সত্তর আর পঁচিশে কত হয় সত্তর আর পঁচিশে সত্তর আর পঁচিশে পঁচানব্বই হয় তিথি তিথি কতদিনে এক তিথি পনেরো দিনে হরণই কেলো হরণ মানে বাদ দেওয়া তাহলে পঁচানব্বই থেকে পনেরো বাদ দিলে কত হয় একটু জোরে শুনি বাবা সব অঙ্কতে পাকা কত হয় আশি বলে গেল চলে আশি বলে গেল চলে আশি বলে গেল চলে বলছে তুই কি একটু সুখে থাকতে পারিস না তোকে ছেড়ে যদি তোর বধূ সুখে থাকতে পারে তুই তোর বধূকে ছেড়ে সুখে থাকতে পারিস না বলছে কি করে থাকবো বল সুখ আমার কাছে থাকবে তবে তো সুখে থাকবো আর সুখ যদি না থাকে আমি সুখটাকে ডেকে আনতে পারবো হ্যাঁ গো যেখানে কৃষ্ণ থাকে না সেখানে সুখ থাকে আপনারা বলুন যেখানে কৃষ্ণ থাকে না সেখানে কি সুখ থাকে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা সেই কারণে মায়ার পিশাচ জীবের গলাতে বাঁধিলা যে কৃষ্ণ দাস সেজন হয় সুখী তার মানে কৃষ্ণ যেখানে থাকে সেখানে থাকে সুখ আর যেখানে কৃষ্ণ থাকে না সেখানে থাকে দুঃখ আজকে রাধারানী বলছে ওরে সখী তুই যে বলছিস আমাকে সুখে থাকতে তো সুখ তো আমার কাছে নেই সুখ তো ওই গোবিন্দের পেছন পেছন চলে গেছে দ্বারকা যেদিন ওই আমার বধু আমাকে ছেড়ে দ্বারকায় চলে গেল সেদিন সুখ এসে আমার চরণ দুটো ধরে বললো ও রাধে ভালো করে শুনে রাখুন যে বাড়িতে কৃষ্ণ থাকে যে বাড়িতে ভগবান থাকে যে বাড়িতে গীতা থাকে যে বাড়িতে ভাগবত থাকে যে বাড়িতে প্রত্যেক দিন কৃষ্ণ নাম হয় যে বাড়িতে প্রত্যেক দিন পূজা অর্চনা হয় যে বাড়িতে কৃষ্ণ কথা আলোচনা হয় সেই বাড়িতে সুখ থাকে আর যে বাড়িতে দিন রাত টাকা পয়সা গাড়ি গাড়ি আলোচনা হচ্ছে ভালো ভালো দ্রব্য খাওয়া হচ্ছে মানুষের সঙ্গে ব্যবহার ভালো নেই তাদের বাড়িতে কখনো সুখ থাকতে পারে না
তাই রাধারানী আজ প্রমাণ দিলেন বলছে হরি সখী আমি তো রাধা এই জগতের শ্রেষ্ঠ কিন্তু আমার কাছেও সুখ নেই কারণ আমার কাছে কৃষ্ণ যেখানে কৃষ্ণ নেই সেখানে তো সুখ থাকে না সুখ আমার চরণ দুটো ধরে বলল গো রাধে এতদিন বৃন্দাবনে কৃষ্ণ ছিল আমি তোমার চরণে ছিলাম কিন্তু কৃষ্ণ যখন দ্বারকায় চলে যাচ্ছে আমি তো তোমার কাছে থাকবো না এবার সুখ যেই আমার চরণ ছেড়ে দিল সুখ চলে গেলে কে আসবে সুখের ভাইরা ভাই দুঃখ এসে আমার চরণে ঠাই নিল শ্যাম ব্রজ ছাড়ি যাবে গেল মোর জীবন হলে সুখ গেল যেখানে পরাণ বধু নেই সেখানে কি কখনো সুখ থাকতে পারি যেদিন বধু চলে গেল বধুর পেছন পেছন সুখ গেল তাই দুঃখ এসে আমার জীবনে জন্মের মতো ওরে সখী আর কান্নাকাটি করিস না ভগবান সকল জ্বালা সহ্য করে না ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল তুই তোর বধুর জন্যে কাঁদছিস দেখবি অচিরেই তুই তোর বধুকে পাবি এদিকে তো রাধারানী কান্নাকাটি করছে মা কাঁদছে তার গোপালকে ছেড়ে বাবা কাঁদছে তার পুত্রকে ছেড়ে সখারা কাঁদছে তার তানুর সখা কানাইকে ছেড়ে হ্যাঁ গো ভগবানের জন্য কেউ যদি দুঘটা নয়নের জল ফেলে মা ভগবান কি সেই জল হরণ করে ভগবান তো অন্তর জামিন ভগবান তো সব দেখতে পাচ্ছে ভগবান বুঝতে পারছে প্রত্যেকটা মানুষের মনের কথা কে ভালো করতে চায় কে খারাপ করতে চায় কে ভালো কে মন্দ ভগবান সব সময় বসে আছে আমরা যখন খারাপ কাজ করি মনে মনে ভাবি হয়তো কেউ দেখতে পেল না কিন্তু জেনে রাখবেন মনের ভেতরে চিত্রগুপ্ত গোপন একটা ক্যামেরা নিয়ে বসে আছে যখনই কোনো কিছু খারাপ করব বা ভালো করব ওই চিত্রগুপ্ত গোপন ক্যামেরা দিয়ে কিন্তু আমাদের ছবিগুলো তুলে রাখবে যেদিন আমাদের বিচারের খাতায় বিচার হবে মাগো সেদিন এই ছবিগুলো কিন্তু আমাদের প্রমাণ হিসাবে চিত্রগুপ্ত ধরিয়ে দেবে আজকে সবাই যখন কাঁদছে এদিকে দেবশ্রী নারদ আমার বসে আছে বৈকুণ্ঠে নারদের কাজ কি ভালো করে বলুন দেবশ্রী নারদের কাজ কি লাগান ভাজন করা আপনাদের পাড়ায় আছে নাকি একটা করে নারদ সব পাড়াতে মানে আপনাদের পাড়াতেও আছে আপনাদের পাড়ায় নেই আমাদের পাড়াতেও নেই বাবা ইউটিউব হচ্ছে শুনে তো পাড়াচ্ছে লোকগুলো বলবে কি বলেছো কৃত্য নাকি আমাদের পাড়াতে সবাই খুব ভালো আপনাদের পাড়াতে নেই তো নারদ নারদের কাজ কি এর কথা ওকে তার কথা ওকে করে ঝগড়া বাঁধিয়ে দেব এবার দেবশ্রী নারদ তো লাগান ভাজনে দেবতা কিন্তু আজকে দেবশ্রী নারদকে লাগান ভাজনে দেবতা রূপে দেখতে পাবেন না মনে রাখবেন একটা মোবাইল ফোন যেমন বাচ্চাদেরকে নষ্ট করছে আবার সেটা একটা ভালো কাজও করছে মানে একটা জিনিসের সুফলও আছে কুফলও আছে তেমন একটা মানুষের সুও আছে কুও আছে প্রত্যেকটা মানুষ তাহলে আমার দেবতাদের মধ্যেও কিন্তু তাই দেবশ্রী নারদ যেমন লাগান ভাজান করে বেড়ায় আজকে লীলায় কিন্তু লাগান ভাজান করবে না আজকে লীলাতে সবার সাথে কৃষ্ণের মিলন করিয়ে দেবেন তাই গৌর হরি বল এবার দেবশ্রী নারদ বৈকুণ্ঠে বসে বসে ভাবছে আমি কৃষ্ণকে দেখব একবার কৃষ্ণ ভক্তি খুলতে যেতে হবে
গো বৈকুণ্ঠে যদি বসে থাকা হয় কৃষ্ণকে খুঁজে খুঁজতে পাওয়া যাবে। এবার দেবশ্রী নারদ বিনা যন্ত্রটাকে নিয়ে আজ করছে কি না কৃষ্ণকে খোঁজার জন্য বৈকুণ্ঠ থেকে যাচ্ছে কোথায় বৃন্দাবন। বৃন্দাবনে কৃষ্ণ আছে কি? আছে, বৃন্দাবনে কৃষ্ণই নেই, কিন্তু দেবশ্রী নারদ আমার আসছে বৈকুণ্ঠ থেকে কৃষ্ণকে খোঁজার জন্য বৃন্দাবনে। আজ এই এক করলে বসিয়া নারদ চিত্তে মনে মনে স্বর্গ থেকে। ও মা, নারদ মুনির কি গাড়ি আছে বলুন তো? বাইক, মার্সিডিজ কি আছে? টাটা সুমো, স্কর্পিও, বুলেরো কি গাড়ি আছে? এবার ঢেকিতে করে চেপে আসছে কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে। বৃন্দাবনের মাঝে নামে বৃন্দাবনের মাঝে নামে নারদ মুনি বৃন্দাবনের মাটিতে নেমেছে। এবার বৃন্দাবনের মাটিতে নেমেই নারদ মুনি সারা অঙ্গ জ্বলে ছাই হয়ে যাচ্ছে। দেখি আমি বৃন্দাবনের মাটিতে নামলাম, আমার সারা অঙ্গ জ্বলে পুড়ে ছাই হচ্ছে কেন? কিসের আগুন এটা? কিসের তাপ? বৃন্দাবনে এমন অবস্থা কেন? বৃন্দাবনের পাতাগুলো গাছগুলো শুকিয়ে গেছে, বৃন্দাবনে যমুনায় জোয়ার ভাটা হয় না, বৃন্দাবনে ময়ূর ময়ূরকে দেখতে পাচ্ছি না, বৃন্দাবনে কোকিলের ডাক নেই, কোনো পাখির ডাক নেই। আস্তে 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 যখন এগিয়ে যাচ্ছি নারদ মুনি দেখছে বৃন্দাবনে কৃষ্ণ নেই, কৃষ্ণ বিরহে বৃন্দাবনে সবাই পাগল হয়ে গেছে। রাধারানী মাটির ওপর একটা ছবি এঁকে কাঁদছি, সখাগণ কাঁদছি,
বাবা কাঁদছে মা কাঁদছে, যেখানে বাবা মায়ের চোখে জল পড়ে, যেখানে প্রেমিকার চোখে জল পড়ে, সেখানে কি কখনো সুখ থাকতে পারে? আর নারদ মুনি এগিয়ে 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 আস্তে আস্তে দেখছে কি না, পিতানন্দ একটা চিতা সাজিয়ে রেখেছে। চিতা সাজিয়ে রেখে বলছে, ওরে গোপাল, এবার যদি তুই না আসিস সরাসরি এই জীবন্ত দেহটাকে চিতায় তুলু। ওগো নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাগী বড় তবে নন্দ পিতা জ্বলেছে চিতা, প্রাণ ত্যাগী বড় আজকে গোপাল গোপাল বলে যখন কাঁদছে, দেবশ্রী নারদ বুঝতে পেরেছে, এবার বুঝছি এই বৃন্দাবনে নেমে এত কেন আগুন, এত কেন তাপ, এগুলো চোখের জলের তাপ। বৃন্দাবনে সবাই কাঁদছে আর ওদিকে কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, যাই দেখি কেমন সিংহাসনে বসে আছে। আজকে দেবশ্রী নারদ বীণাটাকে বলছে, আই বীণা দেখি তোর ওপরে চেপে এবারে দ্বারকা যাবো, বৃন্দাবন এলাম, এবার দ্বারকা যাবো, দেখি কৃষ্ণচন্দ্রকে আমি বুঝিয়ে বলবো বৃন্দাবনে সবার চোখের জল সহ্য করব না। এবার বীণাকে বলছে, আই বীণা শোন, এতদিন তুই নারায়ণ নারায়ণ বলেছিস, কৃষ্ণ নাম করেছিস, এবারে তুই গাইবি রাধার নাম। তাকে বীণাটাকে বলছে, বলো বলো যন্ত্র, হুলু ধ্বনি বা হুলু ধ্বনি, রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত কিছু নাই, বলো বলো যন্ত্র, বলো বলো যন্ত্র,
দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি দ্বারকাধীশপতি কৃষ্ণচন্দ্র কি গোবিন্দ থমকে গেছে দ্বারকাতে রাধা নাম দ্বারকাতে রাধা নাম কে শোনালো দ্বারকাতে রাধা নাম কে গাইছে কে গাইলো রাধা নাম এমন মধুর ভাবে আমার প্রিয়তমা রাধা রানীর নামটা কে গায় ও দেবশ্রী তুমি এসেছ এসো এসো দেবশ্রী এসো এসো আসন গ্রহণ কর ও কৃষ্ণ আমি তোমার কাছে বসতে আসিনি বসতে আসুনি একটা অভিযোগ নিয়ে এসেছি অভিযোগ এক্ষুনি আমি বৃন্দাবন থেকে আসছি এগিয়ে কৃষ্ণ তুমি রাজা হয়েছো ঠিক আছে কিন্তু তুমি রাজা হয়ে বৃন্দাবনের মাটিকে ভুলে গেলে হে কি কৃষ্ণ ভুলে গেলে তোমার বৃন্দাবনের সেই মা যে মা তোমাকে সুন্দর করে সাজিয়ে দিত আজ সেই মা নবনীর থালা হাতে করে করে দরজায় গোপাল গোপাল বলে কাঁদছে ভুলে গেলে তোমার বাবা নন্দ রাজার কথা যে নন্দ রাজা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে ভুলে গেলে তোমার সখাদের কথা যে সখারা তোমাকে নিজেরা না খাইয়ে তোমাকে ফল খাইয়েছে যে সখাদের কাঁধে চেপে চেপে তুমি খেলা করেছ ভুলে গেলে সেই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গ বিদ্যা ইন্দুরেখা রাধা রানীর কথা ভুলে গেছ তোমার কি কিছু মনে পড়ে না কৃষ্ণ বলো তোমার অভিযোগটা কি দেবশ্রী বলছে শোনো কৃষ্ণ আমার অভিযোগটা কি জানো তে তাই নামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করবো রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ তুমি দ্বারকার রাজা হয়েছো কিন্তু কোনো যজ্ঞ করনি এবার যজ্ঞ হবে যে যজ্ঞটা হবে প্রভাসের কুলে নামটা হচ্ছে দান ব্রত যজ্ঞ তবে শোনো এই যজ্ঞের নিয়মটা শোনো 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 হেলা শোনো হেলা